يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشهيد قائد مرتبة درود بولن. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا. وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه ولد الهدى فالكائنات ضياؤه فم الزمان تبسم وثناء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلى الله عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل كيف نجدد إيماننا؟ قال من قول لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. এই বাবারা তোমরা এখানে আসো, সামনে আসো, সবাই উঠো, আসো সবাই, তুমি এখানে আসো। মাদ্রাসায় পড়ো, স্কুলে আচ্ছা মাদ্রাসার ক্লাসের রুমে গিয়া যদি এইরকম করতাম।
নিজের সামলার দয়া করতে হবে। বলছেন চুপ আমার হাসে, একটা দুষ্ট হইলে বাকি সবগুলার দুষ্টমি করায়, আমি ফলো করতেছি, একটা ছেলের কারণে ওগুলি সবগুলি দুষ্টমি করতেছে। তুমি ভালো হয়ে যাবা, তোমার কারণে আরো দশজন ভালো হবে, আর তুমি দুষ্টমি করবা দশজনকে নিয়ে, বাকি সবাই যে দুষ্টমি করবে সকলের দুষ্টমির গুণা তোমার কাঁধে আসবে। বুঝছো বাবু? এদিকে দেখাও, এদিকে দেখাও। আল্লাহ দোষী নুনলে আপনি, একটা প্রবাদ আছে, সন্তান তার মা বাবার গোপন আয়না রহস্য, মানে সন্তানের মাঝে মা বাবার সৌন্দর্য ফুটে ওঠে। কথা বুঝতেছ? তোমরা যদি দুষ্টমি করো তাহলে মানুষ বলবে এই মা বাবার কাছে আদর শিখে নেয়, মায়ের কাছে আদর শিখে নেয়। তোমাদের মতো দেখো না কত সুন্দর বসে আছে, তোমাদের বয়সে ছোট বসে আছে, বুঝতেছ? এই দুষ্ট ছেলে দাঁড়া এখানে আস, লজ্জার বিষয় না, সারা জীবনের জন্য এটা তোমার। আমরা তো শিক্ষকতা করি, পেশাদার ওয়াইজ না, এই জন্য ছোট বাচ্চারা যখন বিশৃঙ্খলা করে এটা আমাদের খুব ব্যথা দেয়, আমরা আফসোস করি, আমার বাচ্চাটা মনে হয় আদব শিখে নেয়, শৃঙ্খলা শিখে নেয়। বুঝছো? শিক্ষকরা যখন ছাত্রদেরকে, সে যেখানেরই হোক, যদি উনি সিলেটের টিচার হয়, ফুলতলাতে এসে দেখে ফুলতলার ছাত্ররা বিশৃঙ্খলা করে, তখন উনি ব্যথা পায়। কেন? বাগানের মালি, সে অযত্নর বাগান যেখানেই দেখবে তার ব্যথা লাগবে, ঠিক না? যে বাগানের মালি সে তার বাগান ছাড়াও অন্য বাগানেও যখন যাবে, যখন দেখবে অযত্ন অবহেলায় ফুলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, তখন এই মালির ব্যথা লাগবে। কদরে গুল আমাদের সকলকে হেদায়ত দিয়েছেন এই মুবারক মজলিসে সমবেত হওয়ার, এই জন্য আমরা সকলে জবান খুলে কৃতজ্ঞ চিত্তে একবার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এখন আমি যারা পিছনে বসে আছেন, আমি বুঝতেছি যদি আমি বলি আপনারা সামনে আসেন আপনাদের কষ্ট হবে, কিন্তু যদি সামনে আসেন মাহফিলটা সুন্দর হবে। আপনারা যদিও হেলানের ব্যবস্থা দিতে পারবো না, পিছনে পরে যারা আসবেন, আসতে আসতে ওখানে গিয়ে দেয়ালে পিঠ লেগে যাবে, আপনাদের তো দেয়ালে পিঠ লাগে নাই, কথা বুঝছেন? যদি এখানে আপনাদেরকে কেউ ধাক্কায়, তো ধাক্কাইতে ধাক্কাইতে ধাক্কা খাইতে খাইতে গিয়া এখন হইব আর ফারসি না, দেওয়ালও পিঠ লেগেছে। সুতরাং এখনো যেহেতু কেউ আপনাদেরকে ধাক্কাচ্ছে না, আয় বাচ্চা আসো সামনে আসো, সবাই আসলো, তুমি আসো না কেন? আরে 60 বছরের বৃদ্ধে দেখো না কত বৃদ্ধ লোক সামনে আসে, সুন্দর করে বসবে তো বাবারা? হ্যাঁ, দুষ্টমি করি আসর থেকে মাগরিব পর্যন্ত ওয়াজ করা খুব কঠিন, আবার 11টার পরে ওয়াজ করা খুব কঠিন। একজন টিচার গিয়ে যদি তার ছাত্র কন্ট্রোল করতে না পারে, আর ক্লাস করা সম্ভব? আমাকে আগে বলা হয়নি, এখন আমাকে বলা হয়েছে শিরক আর বিদআতের উপরে আলোচনা করব, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। এই জন্য আমি মনে মনে যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম আলোচনা করব, সেটা না করে এটার উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। পরে ডাক্তাররা শুধু ঔষধের কথা আলোচনা করে না, কিছু নিষিদ্ধ বিষয়েরও ক্ষতিকারক বিষয়, যেমন সিগারেট, ডাক্তাররা বিশেষ বিশেষ সময়ে সিগারেটের কুফল সম্পর্কে
আলোচনা করে করে না, তো এইটাও আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, ঠিক না? সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী বলতেছি না, মানে ডাক্তারের এই আলোচনাটা আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য খুবই দরকার। এই জন্য ডাক্তাররা মাঝে মাঝে বিভিন্ন বিষয়ের খাদ্যদ্রব্য এবং এখন কথা বলছো, ধরো আসো আসো, তুমি শুনে আসো, ওঠো, ও ওখানে যাও। এত কিছু বলার পরেও তোমার হেদায়ত হলো না, কী ব্যাপার? স্কুলে পড়ো না? হ্যাঁ বাবার এক কথা বলি, হ্যাঁ ঠিক আছে, একটু সরে বসো, তুমি একটু সরে বসো, একটু সরে বসো, হ্যাঁ আমাকে একটু সাহায্য করো, আলোচনা করতে দাও। আল্লাহ রসুল সাল্লাম শৈশবে সুবহানাল্লাহ, ওনার তো 6 বছর বয়সে বাবাও নেই মাও নেই, কিন্তু সেই বয়স থেকে শোনো খেয়াল করে, এই খেয়াল করে শোনো, বাবাও ছিলেন না মাও ছিলেন না, কিন্তু কোনোদিন কোনো মানুষ তাকে এই কথা বলতে হয় নাই, হে মোহাম্মদ এটা করলা কেন, এটা করলা না কেন? ছোটো বাচ্চারা কত দুষ্টুমি করে রাস্তাঘাটে খেলার মাঠে, কিন্তু কোনোদিন আল্লাহ রসুলকে কেউ শাসন করার প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ, সেই শৈশব থেকে আল্লাহ রসুল, কেন আল্লাহ রসুল বলেন আদাবানি রব্বি ফা আহসানা তাআদিবি, আমাকে আদব শিষ্টতা শিষ্টাচার শিক্ষা দিয়েছেন আমার রব, স্বয়ং আমার রব আমাকে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আর এই কারণে আমার শিষ্টাচার হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শিষ্টতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. أهي إيمان دارغن ادخلوا في السلم كافة تمرا سلمر مدد إسلامر مدد أكبره পরিপূর্ণ ভাবে শতভাগ তোমরা প্রবেশ করো, তাতবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউ্যুন মুবীন, নিশ্চিত সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, আত্মস্বীকৃত দুশ্মন। তিনটা কথা কয়টা? ইমানদারদের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে কয়টা কথা? একটা আদেশ, একটা নিষেধ, আর একটা খবর, মনে থাকবে? আদেশ কয়টা? একটা। নিষেধ কয়টা? আর খবর কয়টা? আদেশ হলো তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ইমানদারদেরকে, নিষেধ হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, আর খবর হলো শয়তান সম্পর্কে যে এটা তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এটা নাজিল হয়েছে কখন? আব্দুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিলেন, বড় আলিম ছিলেন, যার কাছ থেকে ইহুদিরা বড় বড় ফতোয়া নিত, দলিল নিত, তিনি তাওরাত পড়ে পড়ে শেষ পর্যন্ত রাসূলুল্লাহকে তিনি চেক করলেন, তাকে ইন্টারভিউ নিলেন, নিয়ে
দেখা গেল যে এই সমস্ত প্রশ্নের জবাব নবী ছাড়া কেউ দিতে পারেন না। সুবহানাল্লাহ, শেষ পর্যন্ত তিনি আল্লাহ রাসূলের প্রতি ঈমানদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ, এবং শুধু ঈমানদার নয়, এত বড় আমানতদার ছিলেন। একদিন আল্লাহ রাসূলের কাছে ইহুদিরা এসেছে, আল্লাহ রাসূল তাদের কিতাবের ব্যাপারে বয়ান দিচ্ছেন, অথচ আল্লাহ রাসূল তো পড়া জানেন না, পড়া জানেন, সুতরাং তাদের কিতাব পড়ে নয়, আসমান থেকে আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছে, আর তাওরাতে এই এই কথা আছে আল্লাহ রাসূল বলতেছেন। এরা বলল যে না, এইরকম কোনো কথা নাই। আল্লাহ রাসূল বললেন, তোমাদের তাওরাতে এই ব্যাপারে ওই শাস্তি আছে, সুতরাং আমার কাছে বিচার এসেছে, তোমাদের কিতাবে যেটা ফয়সালা আল্লাহ এই অনুযায়ী বিচার কর। তারা কয় যে আমাদের কিতাবে তো এইরকম নাই। আল্লাহ রাসূল বললেন, কিতাব বাহির করো, পড়ো। তো কিতাব বাহির করে পড়তেছে, তো যেখানে এই শাস্তির কথাটা আছে, বুড়ি আঙ্গুল দিয়ে এইরকম ধরছে, বাবনাবাজারের গরু দোলা জোলা খান। আগে শুনছি ব্রাহ্মণ বাজারে গরু দোলালে মানুষে গিয়া আগে কি গরুর দাঁত দেখতো নাকি, তো দাঁত দেখতো এগুলো জামি উল্টাইয়া যেটা ফড়ি গেছে ঠিক কোনো আঙ্গুল রাখতো, একে হয়তো দেহকা হহল ঠিক আছে, আর মনে মনে হয়তো খালি নাই আমার আঙ্গুলির চলে যেটা। এখন আপনি তো দেখলা আছে, আরে বেড়া তো ওলা ধরছে নাকি, হ্যাঁ এর ফুরানা যারা রাখতে হবে আপনার আর ফুল তোলা দিতে হয়নি, হ্যাঁ হয় না ভালো, তো এইটা আগে বারো হাজার বেশি হইত, বড় মোটা বয়রার পিছনে দুধর বাচ্চা এগো দিয়ে হেসরা বিক্রি করি বিশ্রিছে, গুড়া বেটাই কিনেছে, শীতও গেছে, এই সময় তো কারেন্টের বাতি ছিল না, ল্যাম্প জ্বালাইয়া এখানেও গিয়া দেখো ও মা এগুলো বর্জনা মুঠা, হ্যাঁ এটা হবে যা করেছি, একে দেখে যে তারে উলন দিয়েছে, এদিকে উলই নাই, এটা উলই নাই, বয়রা মহিষর তো তার কুসুস এটা একটু বড় থাকে না, আন্দাজের মাঝে বুড়া বেটা কইছে চাচা দেব হাত, তাই তো হাত দিয়ে দেখুন যে মোটা উলই, আর ছোট বাচ্চা যে গুণ এগুনতে দেখুন যেন বয়রার পিছিয়ে গিয়া হইল কিতা করে গুতায়, তো হুগুরে আনছে গিয়ে গুতা হল তো দুধ খার হিননিয়া সিটো করে গেছে গিয়া যখন দেখছে মা এগু তো বেটা মানুষ বয়রা ফল কিনা হয় মা আমি নো কিনলাম গাই এদের বেটায় বয়রা ফল বয়রা ফল হইনি তুই গাই হইয়া কিনতে এখন তো খরচ বাচ্চাও নাই বেচাও রয়েছে। আমার ভাইরা আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নর সামনে ইহুদি পণ্ডিতরা কিতাব পড়তেছে, তো যেখানে ওই আইনটা আছে এটা বুড়ি আঙ্গুল দিয়ে ধরছে আর পড়িয়ে পড়িয়ে শোনাইতেছে, আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যে রাসূলুল্লাহ ইশারা করিয়া হুক্কা বুড়ি আঙ্গুল উঠাইত। আঙ্গুল উঠাও, উঠাইয়া আঙ্গুলের নিচে কান্তা পড়ো, এর বাইরে প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে সালাম এত বড় পণ্ডিত আলিম ছিলেন, সুবহানাল্লাহ, তো তিনি আল্লাহ রাসূলকে একদিন প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ শনিবার যে পবিত্র দিন ইবাদতের, ইহুদিরা এই দিন পবিত্র দিন হিসেবে ইবাদত বন্দেগী করে, তো এটাও তো আল্লাহর পক্ষ থেকে, তো আমরা জুম্মাবার তো ইসলামী শরীয়তের হিসাবে জুম্মাবারকে আমরা সাইয়িদুল আইয়াম ফিল উসবু সপ্তাহের সর্দার দিন ঈদের দিন হিসাবে মানি,
সাথে সাথে শনিবারও মানি। এটাও যখন আগের শরীয়ত আছিল শনিবারটা মানলাম, এতে আমরা সপ্তাহে দুই দিন ডবল হইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কালো হয়ে গেল। ঠিক তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া আল্লাহ রাসূলের এত প্রিয় সাহাবী, সপ্তাহে দুই দিন পাওয়ার জন্য তিনি প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ শনিবারটাও আগের যুগের নবী রাসূলদের কাছে পবিত্র দিন ছিল, আল্লাহ এই দিনকে পবিত্র বানিয়েছিলেন, যার কারণে শনিবারে মাছ মারা নিষিদ্ধ ছিল, তো শুক্রবারের সাথে শনিবারটাও যদি পালন করি আমরা সপ্তাহে দুই দিন পবিত্র দিন হিসাবে পাইলাম। এই প্রস্তাবটা উনি লাভের জন্য দিছেন না ক্ষতির জন্য? লাভের জন্য, কথা না লাভের জন্য। জুমাবার পাইলাম সাথে শনিবারটাও ডবল পাইলাম। অবৈরামান আল্লাহ রাসূলের চেহারা মুবারক কালো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করলেন, এইলে বোঝা গেল রাসূলুল্লাহ দুঃখিত হলেন কেন। এই জন্য যে আমার শরীয়তে আল্লাহ পাক শুক্রবার দিয়েছেন, এইটার উপরে অতিরিক্ত চাইলে রাসূলুল্লাহর মনে কষ্ট হয়। রাসূলুল্লাহ যেটাকে ইবাদত হিসাবে সাব্যস্ত করেন নাই, এইটারে ইবাদত হিসাবে সাব্যস্ত করলে প্রথমে দুঃখ ফাইন খেয়ে, কথা হয় না, প্রথমে খেয়ে দুঃখ ফাইন। রাসূলুল্লাহ এলাই তো তার চেহারা খালো হয়ে গেছে, কথা হয় না, এই জন্য তার চেহারা কি হয়েছে কালো হয়ে গেছে, মনে কষ্ট পেয়েছেন কেন। যে আমি যেইটার ব্যবস্থা করলাম আমার উম্মতে এইটারে যথেষ্ট মনে হলো না, দেরিয়া আরেকটা চাই, অথচ এই শনিবারটা আগের যুগের নবী রাসূলের আমলের শরীয়ত মোতাবেক পবিত্র দিন ছিল, কিন্তু আল্লাহ রাসূলের মাফ মেজারমেন্টটা কত শক্ত, যে রাসূলুল্লাহ যেটা করবেন এর চেয়ে অতিরিক্ত চাইলে আল্লাহ রাসূলের মনে কষ্ট হয়, এর চেয়ে কমানো যাবে না বাড়ানো যাবে না। এখন আসেন ইবাদত হিসাবে, সওয়াবের কাজ হিসাবে আল্লাহ রাসূল যা করেন নাই, আমরা যদি সওয়াবের কাজ হিসাবে এটা করি এটার নাম হলো বিদআত। এটার নাম কি? সুতরাং বিদআত করলে প্রথমে কষ্ট লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কার কষ্ট লাগে কথা বলেন না, প্রথমে কষ্ট পান কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহ যখন কষ্ট অনুভব করেন আল্লাহ কিয়ামত পর্যন্ত শরীয়তের বিধান জারি করলেন ইমানদারদের জন্য, কাদের জন্য? ইমানদারদেরকে আল্লাহ বলতেছেন ইসলামে পরিপূর্ণ ঢুকো। আর ঘটনাটা কি, যে উনি যেটা চাইছেন রাসূলুল্লাহ এটাকে প্রমাণ করে দিচ্ছেন যে তোমার এটা করা তো দূরের কথা, সাওয়াটাও বেয়াদবি, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। তো আল্লাহ পাক এই অবস্থায় ইমানদারদেরকে হেদায়ত দিলেন, আহ্বান করে আদেশ করলেন, উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ ঢুকো। তো ইসলামে পরিপূর্ণ ঢোকা মানে কি? আল্লাহ রাসূল যে বিষয়টা যেরকম যতটুকু করেছেন সেই বিষয়টা সেরকম ততটুকু করার নাম হলো ইসলাম। যদি এইটার চেয়ে অতিরিক্ত কেউ করে আল্লাহ বলেন ইসলাম থেকে খারিজ। ইসলাম থেকে কি খারিজ? ইটের ফর্মা চিনেন নি? ইটের ফর্মা, ইট যে বানায় একটা স্ট্রাকচার আছে না, ফর্মা বলা হয় এটাকে, কি বলে ফর্মা।
আপনি এই ফরমার উপরে ইট কামলায় মাটি ছাড়ে, দেখছেন তো, মাটি ছাড়ে অনেক বেশি, চাপ খাওয়ার পরে ফরমার বাইরে কিছু মাটি চলে যায়, তখন এটারে কাটে, কাটিয়া ফরমার সীমার ভিতরে যা আছে এটাকে বাকিগুলি কি করে ফেলে দেয়। তো এটা ফেলে দেয় কেন, বরং এইটার সহ ইটটা পুড়াইলে তো আরো ভালো হইতো না, কথা হয় না? যদি এইটার সহ যা দিছে এইটার সহ যদি ইট পুড়ায়, এই ইট কেউ কিনবে কেন? এটা কেউ ইট বলবে না, কেন বলবে না? ফরমার চেয়ে ফরমা মোতাবিক হয় নাই, ফরমা মোতাবিক হয় নাই। তো উম্মতে মুহাম্মদের কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আমল আল্লাহর কাছে গ্রান্টেড হওয়ার জন্য, রেজিস্টার্ড হওয়ার জন্য, রেজিস্ট্রেশনের মূল নাম্বার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার যত আমল যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ফরমা মোতাবিক হয় না, এটা ইবাদত নয়, এটা বেদাত। এটা কি বেদাত? আমরা সমাজ আগে হইতাম বেহেদাতির বেহেদাতি, বেদাতি হইতাম না, আসলে শব্দ হইল বিদআত। ইসলামী শরীয়তে বিদআত বলা হয় সওয়াবের কাজ হিসেবে এমন কোন কিছু করা যেটা রাসূলুল্লাহর সময় পালন করা হয়। আচ্ছা আপনারা বলেন ঈদ, ঈদ যেটা ঈদ, এই ঈদ এটা ইবাদতের দিন না তামসার দিন? কথা বুঝছেন না? আমরা ঈদ কটা আছে? দুইটা, কিতা কিতা জানেন না? ঈদুল আজহা, ঈদুল ফিতর, সোজা কথায় কুরবানির ঈদ আর রোজার ঈদ। রোজা শেষ শাওয়াল মাসের প্রথম তারিখে যে ঈদ, এটা ঈদুল ফিতর। আর কুরবানির ঈদ জিলহজ মাসের দশ তারিখ, জিলহজ মাসের কয় তারিখ? দশ তারিখ যে ঈদ উদযাপন হয় এটা হলো ঈদুল আজহা অথবা কুরবানির ঈদ। এই দুই ঈদ চালু করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে চালু করেছেন? তো এটা ইবাদত, ঈদের দিন হইল ইবাদতের দিন, যার কারণে ঈদের দিন আসার আগে রাত্রের ব্যাপারেও রাসূলুল্লাহ ফজিলতের কথা বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন ঈদের আগের রাত্রে যেই ভোরে আপনি ঈদ পড়বেন, ঈদের নামাজ পড়বেন, এর আগের রজনীতে আল্লাহ পাক অসংখ্য গুনাহগার বান্দারে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল ঈদের আগের রাত্রিতে আপনি খুশি করবেন, এর আগে যদি আল্লাহর কাছে কান্দেন আল্লাহ আপনার জান্নাত দিয়ে খুশি করবে। সুবহানাল্লাহ। আমার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ যে ঈদ চালু করেছেন এই ঈদের মধ্যে ইবাদত আছে, কার ইবাদত? আল্লাহ। আচ্ছা এখন আল্লাহ রাসূলের শরীয়তের ফরমায় ঈদ জাগাইব দুইটা, কয়টা? এখন আমরা যদি ই ফরমাত ঈদ ফালাই দেই তিনটা, ই ফরমায় একটা হরাই দিব না, নি ইটর ফরমা উচিত নেই। আপনি যদি এখানে দুই ইটর পরিমাণ ফেক ছাড়ি দেন ফরমায় কতটুকু রাখব আর বাকি খান কিতা রাখবো? তার দিয়ে হাঁটিয়ে ফেলাই লাগবো না, না ফেলানি পর্যন্ত ই ফেক ইগনাইন ইট হইব নি, না ফেলানি রাখ পর্যন্ত ইগনাইন ফেক, ইগিমতোর কোনো মূল্য আছে নি? নাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের যে ফরমা, এই ফরমাত ঈদ জাগাইব কয়টা? কথা হয় না? দুইটা। এখন আমরা যদি ঈদের ফরমাত ফালাই দেই তিনটা, রাসূলুল্লাহর সুন্নতর ফরমাত তাকে ঈদ একটা ফালাই লাগবো না?
ঈদ উল আজহা বলাই দিব কথা বলছেন দিদি। আমরা এখন বানাই দিয়েছি ঈদ তিনটা, ঈদ উল ফিতির, ঈদ উল আজহা, ঈদ উল মিলাদুল নবী। রাসূলুল্লাহ তৈয়ার করেছেন ঈদ কয়টা আর আমরা বানাইছি কয়টা? এখন রাসূলুল্লাহর ঈদের ফরমাত ঈদ জাগা হইব কয়টা? এখন আমরা ছাড়িচ্ছি তিন ঈদের ফেহ। এখন তো এক ঈদ ইনতাকি হরাই তুইব, ঈদ উল আজহা হরাইল কয়া? ঈদ উল আজহা হরাই দিব কয়া? হরাই দিলে ইমান তা পড়ি ও তাইলে এক কাম করি ঈদ উল ফিতির হরাই দিই, দুইজনে ফেরা বাকি হলে ফেরা হইব কথা বল না বুঝছেন নানি? আমরা তিন ঈদ বানাইছি, এখন রসুলের সুন্নত আছে দুই ঈদের জায়গা, আমরা বানাইছি তিনটা। এখন তো একটা কাটি বানাই লাগবো, রসুল্লার সুন্নত দিয়ে যদি এই তিন ঈদরে মাফ হইতে এক ঈদ ফালাইন লাগবো। এখন রসুল্লার মহব্বতে ঈদ উল মিলাদুন্নবী ফালাইতাম কিলা, ফালাই দিলাম ঈদ উল আজহা। এই গুসকা দিত নাই ঈদ উল আজহা ফালাইতে আর মানি কেউ যদি মশলা দেয় রসুলের সুন্নত দুই ঈদ, এখন বানাইছেন যখন এক ঈদ, তাইলে আমরা ঈদ উল ফিতির বাদ দিয়ে দুইটা পালন করি, ইমান তা করি কথা হয়নি? ইমান তা করি আচ্ছা, ঈদ উল ফিতির বাদ দিলে খামাইব নি, এটা বোঝা গেল। ঈদ উল আজহাও বাদ দেওয়া যাইতো না, ঈদ উল ফিতিরও বাদ দেওয়া যাইতো না। সুতরাং রসুলুল্লাহ সাল্লামের ঈদের ফরমা অনুযায়ী যদি ঈদ করি, উম্মতে মুহাম্মদিয়ে দুই ঈদ করলে ওটাই রসুলের মহব্বতের নজির, ঠিক না? মান নাদা সাফি আমরিনা যা মা লাইসা মিনহু ফাহুয়া রুদ্দুন। আল্লাহ নবী বলেন আমরা যে শরীয়ত রেখে গেলাম, এই শরীয়তের উপরে নতুন কেউ যদি কোনো কিছু চালু করে সঙ্গে সঙ্গে বাতিল, সঙ্গে সঙ্গে কি? তাইলে কেউ যদি আমার মহব্বত করিয়া চাইর ঈদ হয়, উম্মতে রসুলের মহব্বতে দুই ঈদ ফালাইতে চাইবনি, সেনে বলে রসুলের রসুলের ঈদের ফরমাত মাত্র দুই ঈদ আছে, হয় দুই ঈদ এবাদত হিসাবে। এরপরেও খুশির দিন আছে, বহুত বিয়ার দিনও তো খুশির দিন নেই, কিন্তু এগুলো শরীয়তের দৃষ্টি থেকে ঈদের দিন হইতে হবে না, মাতুন না ঈদের দিন হইতে হত। আমার ভাইরা আমার বন্ধুরা, জুমাবারের সাপ্তাহিক ঈদ হওয়া হয় এটা সুন্নত মোতাবেক ঈদের দিন নাই, সুন্নত ঈদের দিন নেই, এটা হওয়া হয় যে ঈদের সম্মেলন হয় তো জুম্মার সম্মেলন হয়, কি হয় জুমার দিন দেখা হয়েছে সাইয়িদুল আইয়াম, সমস্ত সাত দিনের সর্দার, সাত দিনের সর্দার, সুবহানাল্লাহ। আমার ভাইরা এখন যদি আমরা তিন ঈদ হই, তাইলে ঈদ উল আজহার ব্যাপারে রসুলুল্লাহর ফজিলতর বয়ান আছে, ঈদ উল ফিতরের ব্যাপারে রসুলের বয়ান আছে, এখন তিন নম্বর আরেক ঈদ যদি হই, তাইলে তো ঈদের কিতা কিতা করা লাগবো, খোয়া লাগবো নানি, তো এখান হইতে হইলে আরেক নবী লাগবো, মাতুন না? নবী ছাড়া আরেকও হইতে পারবানি, আর নবী ছাড়া যারা হইবা বোঝা গেল ইনডাইরেক্টলি নবুয়তর দাবি কররা, ঠিকই না? কথা বোঝা যাননি? ঈদ যদি একটা বাড়াইয়া দেওয়া হয় তাইলে জেন হইবা তিন ঈদ বলে, তাইলে ঈদ উল আজহা ঈদ উল ফিতির বাদে যে ঈদের কথা কইলা, ঈদ ও ইসলামী শরীয়তের বিধান হক্কা, এক ঈদও আমরা গরু জব করি আর এক ঈদও আমরা ফিতরা দেই, ঠিক না নি? এখন তুমি যে ঈদ বার করলাই ঈদ ও কিতা করতাম হৌসাই, এখন তাই যদি হইতে মঙ্গলা কইবা নাই, আর যদি হইন রসুলুল্লাহ তাকে কইতা তো রসুলুল্লাহরে আবার জীবিত করা লাগবো, মাতুন না? এটা সম্ভব নেই, অথবা কইতেইব নবী আর একজন আইসন, সম্ভব নেই, যদি কয় আর এক নবী হইয়া গেছেন তাইলেও বেইমান, বেইমান নাই, কেন রসুলের পরে আর কোন নবী আসবেন না। এবার আসেন বাংলাদেশ ব্যাংকের থাকশাল তাকিয়া রেজিস্টার্ড পদ্ধতিতে নোট বানানি হয় নাকি? সর্বোচ্চ নোটের নাম কিতা?
দুই জনে জানেন আর কেউ জানেন না, জানিয়া যদি মুখ করিয়া তখন আল্লাহ বিচার করব। বাংলাদেশের সবচেয়ে বড় নোটের নাম কিনা 1000। জাল যখন খোলে তখন কোনটা জাল খোলে? একটাকে জাল করিয়া লবি মনে গাইটাকে বাচ্চা মতো হয়ে যায়, তারা হিসাব মোতাবেক গাইটাকে কিতেইব বাচ্চা মতো হয়ে যাব, কারণ একটাকে জাল করিয়া বানাইতো এখান বানাইতে খরচ হইব কমপক্ষে 5 টাকা। হ্যাঁ, তো জাল যখন বানায় তখন বড় নোট বানায়, ঠিক নাই? আচ্ছা, এখন আসেন বাংলাদেশ ব্যাংকের যে নোট আছে এই নোটের কিছু বিশেষ বিশেষ আলামত আছে না নাই? তো হওয়া হয় যে আসল নোট পরিচয় করার কিছু আলামত আর নকল নোট পরিচয় করার কিছু আলামত আছে না নাই? এখন যদি কেউ যদি কয় যে বাংলাদেশ ব্যাংকে যে নোট বানাইছে মনে করুকা 5 ইঞ্চি লম্বা, হে যদি মায়া করিয়া কয় যে 5 ইঞ্চি না 6 ইঞ্চি লম্বা দেখ, 6 ইঞ্চি লম্বা, এখানে যদি 80 গ্রাম কাগজ দেয় হে যদি কয় না আমি 100 গ্রাম ফুরা দেই। এখন আপনারা হকা যখন সন্দেহ হইব তখন এখানে আসল নোটর লোক মিলাইবা না না কইবা দূর পেটা অত লম্বা নোট এখানে আবার মিলানি লাগে না, কথা বুঝছেন নি? নোট বানাইছে 7 ইঞ্চি যেমনি দেখছেন আপনি অত লম্বা নোট, তখন আপনি অরিজিনাল নোট আনবা, অরিজিনাল নোট 5 ইঞ্চি। তোর যদি কোনো কে কয় এই বেটা 7 ইঞ্চি লম্বা নোট রে তুই 5 ইঞ্চি লম্বা নোট দি মাফাইতে, এটা কসকিতা, এখানে মাফার দরকার আছে নি? 7 ইঞ্চি লম্বা, 5 ইঞ্চি লম্বায় যদি 1000 হয় তা তো 7 ইঞ্চি লম্বায় 1200 হইতো, মানবানি আপনি হতাবেন মানবানি? আপনার অরিজিনাল নোট 5 ইঞ্চি, এখন কে বাবু দেখ তোর এখান জাল, হে আবার জবাব দিতে পারতো নাই যে আমার এখান লম্বা এই জন্য দাম বেশি হইতে পারবো নি। ও ভাইরা আমার মেয়াসাব ফাগড়ি যত বড় হোক ফিরাকির নাম যত বেশি থাকুক না কেনে তার আমল যদি রসুলুল্লাহর তরিকা মোতাবেক জরিফ মাফ অনুযায়ী না হয় তাইলে এটাও চল, এটা কি তা? তো আপনার বাংলাদেশ ব্যাংকের নোট যত উঁচুটো হোক না কেনে ইগুর জরিফ মোতাবেক যদি ওই নোটটা না হয় এটাও কি অসল, ঠিকই না? তো বেদাত আর শিরিক সুন্নতের বিপরীত হলো বিদাত, সুন্নতের বিপরীত কি বিদাত, বিদাত হলো আগাছা, সুন্নত হলো ফসল। তা আমরা যখন জমিনে ফসল লাগাই জমিনে কিছু আগাছা জন্মে নেই, কথা হয় না? আগাছা জন্মে, আগাছার মধ্যে বিভিন্ন প্রকৃতির ঘাস আছে, কোনো কোনো ঘাস এমন সুন্দর হয় এটা দেখলে ছাগলে খাবার আগে মাইনসে চাই খাই নিত, বেটা ঘাস কাটা রাখবে বেটা অত মজার ঘাস, আমি বললাম মজা বুঝলে কিনা, বলে না হুজুর দেখতে অত সুন্দর জানা হয় খাই নিতাম, বালা তরকারি দেখলে খাইবার জানা হয় না, তো বালা ঘাস দেখলে বেটায় বোঝা যে আমার গাইয়ে খাইতা না আমিও দেখিয়া জানা করে খাই নিতাম। কিছু ঘাস আছে দেখতে দানের মতো, এটার আপনারা কিতা হন জাফানি দানোর মাঝে মাঝে হয় দানোর লাখান, আমরা এটা ফারুয়া ঘাস, ও তো ঠিক আছে, এটা দেখতে দানোর লাখান দেখা যায় না কিন্তু কৃষকর নজর যদি পড়ে দেখতে হুবহু দানের মতো, কৃষকর নজর পড়ার বাদে ইকরার রাখেনি টানিয়া, এটা খুব বেশি জ্বর ওলা ধরে জাতামারি দরিয়া টানিয়া শেষারিয়া বার করে এখানে যে এই ঘাস দেখতে যত সুন্দর হোক না কেন দান খাই নিব, কি খাই নিব? ও ভাইরা আমার প্রতিটি বিদাত সুন্নতের বাগান উজাড় করে দেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতে যে যতটুকু বিদাত করবে বিনিময়ে আল্লাহ পাক ততটুকু সুন্নত তার মধ্য থেকে সরাইয়া দিবেন, আউযুবিল্লাহ।
তো সুন্নত আপনার জীবন থেকে সরে যাওয়া, এটা হইলো গজব, এটা কিতা। আর বিদাত করা এটা হইলো ক্যান্সার, এটা কিতা। ক্যান্সার হইলে যেমনি ঔষধ খাইতে পারবা ক্যান্সার কমবে না, বিদাত যারা করে বাইরা আমার এরা সব এর খাস বন্ধ করিয়া করে, যার কারণে তওবা নসিব হয় না। যে মদ খায় এ কিন্তু মুসলমান হইলে এটা বুঝে যে আমি গুনার খান করি, আর বুঝে নানি না সবন নিয়েতে খায় এটা গুণা। যে গাঞ্জা খায় বুঝে এটা গুণা করে, যার কারণে কোনো এক সময় তার তওবা নসিব হবে, যেহেতু এটার গুনার খান মনে করে। কিন্তু যারা বিধাত করে এরা সবর নিয়তে করে, যার কারণে এদের ব্যাপারে শয়তান নিরাপদ, ওই ইগুলিয়ার মাথা লাগতো নাই, ইগে সবর নিয়তে করে, যার কারণে তার কোনোদিন তওবা নসিব হবে না। আউযুবিল্লাহ। ও বাইরা আমার আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা শুনো, আমার সাহাবীরা শুনো, আল্লাহর কিতাবের ব্যাপারে বলতেছেন, ইন্না খাইরাল হাদিস কিতাবুল্লাহ। আমার সাহাবীরা, এই পৃথিবীতে যত কথাবার্তা আছে সর্বশ্রেষ্ঠ কথা হইল কি, আল্লাহর কিতাব। কার কিতাব? আর সর্বশ্রেষ্ঠ হেদায়ত হলো নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ হেদায়ত কিতাব, নবীর সুন্নাহ। এরপরে আল্লাহ নবী বলতেছেন, ওয়াশাররাল উমুরে মুহদাসাতুহা, আমার শরীয়তের নামে সওয়াবের কাজের নামে সবচেয়ে নিকৃষ্ট বিষয়টা হলো বেদাত। নাউযুবিল্লাহ হুকা। ওকুল্লু মুহদাসাতিন বিদআ, আমার শরীয়তে যেটা সওয়াবের কাজ হিসেবে আমি চালু করি নাই, এইটা যারা করবে এটা বিদআত। এটা কি? ও কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত গুমরাহি। সমস্ত বিদআত কি? ভ্রষ্টতা। ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত দালালত হলো কি, আগুন, মানে জাহান্নাম। নাউযুবিল্লাহ। কুল্লু বিদআতিন দালালা, যত বিদআত আছে সব হইল গুমরা। সব কি? এখন আসেন বিদাত কাকে বলে। বিদাত মাইকের নাম বিদাত নয়। অনেক বিদাতি ভাই দলিল দেয় যে বিদাত করা যায় এখানে, বিদাত মানে নতুন জিনিস। তো আগে তো রসুলুল্লাহ প্লেনে চড়ছেন না, এখন আমরা প্লেনে চড়ি, তো বেদাত করি, এটার নাম বেদাত নয়। বিদাত হলো এমন আমল করা যেটারে সওয়াবের খাস মনে করিয়া করা হবে। কেউ কয় নি যে প্লেন হজ গেলে ডাবল সওয়াব, মতন না জাজে গেলে তিন ডাবল সওয়াব, কেউ কয় নি। যদি কেউ কয় যে বাংলা, যদি কেউ বিজনেস ক্লাস টিকিট করিয়া প্লেন উঠে আর হজ যায়, তাইলে তারে আল্লাহ ডবল সওয়াব দিবা, তাইলে এটা বেদাত হইব। এটা কি তৈব? প্লেন চড়া বিদাত নয়, তার কথাটা কি ধরব বিদাত। খেনে রসুলুল্লাহর হাদিস ইলা কোনো কথা নাই, তাইলে এটা বুঝবেন বিদাত মানেই হলো সওয়াবের আমল মনে করিয়া এমন আমল করা যেটা রসুলুল্লাহর সময় ছিল না। আচ্ছা রসুলুল্লাহ কি ইকান বুঝছেন নানি? তুমি আমি রসুলুল্লাহর যে মর্যাদা দেই, এর চেয়ে হাজার গুণ মর্যাদা স্বয়ং রসুলুল্লাহ তার নিজেকে দিতেন। সুবহানাল্লাহ। রসুলুল্লাহ তার নিজের ফজিলতের ব্যাপারে নিজে অনেক বিবরণ দিয়েছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সন্তান সন্ততি, পিতামাতা, এমনকি তাম পৃথিবীর মানুষের চেয়ে বেশি প্রিয় না হব। তার মানে রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান পরিপূর্ণ নয়। এবার বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মহব্বতের ব্যাপারে নিজে বর্ণনা দিয়েছেন, তাকে কিভাবে মহব্বত করতে হবে এটা স্বয়ং তিনি বলে গিয়েছেন। এখন তার মর্যাদার বিবেচনায় যদি ঈদ আর একটা থাকত, তাহলে তো রাসূলুল্লাহ নিজে এটা চালু করতেন, ঠিকই না? যেমন আল্লাহ রাসূল উম্মতকে বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে একবার আমার প্রতি দুরুদ পড়বে আল্লাহ পাক 10 মর্তবা রহমত তাকে দিবেন। রাসূলুল্লাহ বলেছেন, এটা কে বলেছেন? তার নিজের ব্যাপারে, ওনার প্রতি দুরুদ একবার পড়লে আল্লাহ পাকে 10 মর্তবা রহমত নাজিল করেন। আমরা এখনো ওটা আমল করি নতুন না? ফকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ফকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক যে আমল করার দরকার আছে, এই যে দুরুদ পড়লাম আমল হয়ে গেছে না? কথা হইল না, আমল হয়ে গেছে। আমার ভাইরা, এখন রাসূলুল্লাহ তার নিজের মর্যাদার জন্য যদি নতুন কোনো ঈদের প্রয়োজন হতো, এটা তো রাসূলুল্লাহ চালু করলেন, ঠিকই না? আমি যে এখন তিন ঈদ হইতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তো তিন ঈদ করেন নাই, হসনি তো যদি না করেন, আমি তিন নম্বর ঈদ বাইর যদি করি সওয়াবের জন্য মানুষেরে, তাইলে এটা বিদাত। এটা কি বিদাত? আর বিদাত হইলে রাসূলুল্লাহ বলতেছেন প্রত্যেক বিদাত হলো গুমরাহি, প্রত্যেক বিদাতই গুমরাহি। যত বিদাত বর্তমানে চালু আছে সব বিদাতে রাসূলের মহব্বতের সিল মারিয়া চালানো হয়। এটা কিন্তু বিদাতীদের সবচেয়ে বড় কৌশল, রাসূলের সুন্নতর তার বিদাত যদি কেউ করেন না, দেখব এগুলোর মাঝে রাসূলের মহব্বত নাই, নাউজুবিল্লাহ। তো বিদাত করিয়া রাসূলের মহব্বত দেখাইতা না, সুন্নত করিয়া, কথা হয় না? যার অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসার বীজ আছে, তার আমলের মধ্যে বেদাত পাওয়া যাইব না, সুন্নত। যেই গাছের নিচে লেচুর বীজ, এই গাছের ডালে ডালে কোন ফল ধরে? না আম, লেচু ধরবে। ও বাইরা, আমার রাসূলের মহব্বত হইল অন্তরের বিষয় হয়, আর এটা জাহির হয় সুন্নত হইয়া, কি হইয়া? বিদায়। যার অন্তরে আল্লাহ রাসূলের মহব্বতের বীজ আছে, তার আমলের মধ্যে সুন্নত সব কিছু নাও পাইতে পারেন, কিন্তু বিদাত পাওয়া যাবে না। যেমনি যেই গাছের নিচে লেচুর মূল আছে, এটার প্রত্যেক ডালে ডালে লেচু না ধরলেও যে কোন ধরব, খালি লেচু ধরব না, মাঝে মাঝে আমার মাঝে মাঝে লেচু মাতুন না, যদি কম ধরে যে কোন ধরব, হর টিকিটা ধরব, লেচু ধরব। যেই গাছের নিচে আমের বড়া আছে, তার আসলটা যদি আম হয়, কম ধরুক বেশ ধরুক যেটাও ধরব, মাঝে মাঝে খাটল আর মাঝে মাঝে আম, যে হয়টা ধরবো খালি কি ধরবো, কিটা আম মিলাই না নি, সাইড ডাল মাত্র সাইডটা নিয়ে দেখার বার হয়েছে না, গাছ ও সাইড বসে রেব, আম হয়েছে সাইড ডাল সাইডটা, কথা হইল না? আমার ভাইরা, এইটা বুঝো যে গাছের নিচে যে বীজের আসল থাকে, তার ফলের বাগানে ফল ধরে ওই বীজ যে জাত ওই জাত, ঠিক কিনা? কম ধরুক বেশ ধরুক, ও ভাইরা, যার কলবে রসুলের মহব্বত আছে, তার আমলের মধ্যে সুন্নত কম পাইতে পারো, 100% সুন্নত নাও পাইতে পারো, হকল ডালো আম ধরি লেনি মতন না, তো সব ক্ষেত্রে সুন্নত নাও পাইতে পারো, কিন্তু বিধান পাওয়া যাবে না। সুন্নতের বিপরীত হলো বিদাত। সুন্নতের বিপরীত কি? যেই বিদাতের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যারা বিদাত করবে আর প্রচার করবে, কিয়ামতের দিন তাদের শাস্তিটা কেমন হবে সন্তানি সন্তানি? আল্লাহর নবী বলেন, রেওয়ায়াত করতেছেন, হাউজের কিনার থেকে আল্লাহ রসুলের কিছু উম্মতরে ফিরিস্তারা লাঠি দিয়ে বাড়িয়ে ইয়া ফিরাইয়া দিবা।
আল্লাহর নবী যখন এই দৃশ্যটা দেখবেন আল্লাহর কাছে বিচার দিবেন, ইয়া রব্বি উম্মতি, ও আল্লাহ আমার পিপাসার্থ উম্মত গুলা এত আশা করিয়াই যে তোমার ফিরিশতারা তাড়াইয়া দিচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার হাবিব এই দেখো তাদের আমল, রাসূলুল্লাহ যখন দেখবেন যে ওনার পরে এরা বিদাত করছে, নাউজুবিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, সুকান সুকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, আমার পরে যারা আমার শরীয়ত বিকৃত করেছিস আমার হাউজের কিনার থেকে দূর হও। তো বাইরে যে রসুলের মহব্বতের ওসিলা লইয়া, যে রসুলের মহব্বতের গান গাইয়া বেদাত করলে, এই বেদাত্তরে রসুলের হাউজটা কি আল্লাহর রসুলে তাড়াইয়া দিবা? আল্লাহ নবী আরো কঠিন হাদিস বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদাতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, যে বেদাত বেদাতিরে সম্মান করব, আল্লাহ নবী বলেন সে ইসলামকে ধ্বংস করতে সাহায্য করব। সেখানে আপনার ফলের গাছও যদি শূন্যলতা হয়, ইটারে যদি কেউ যতন করেন তে আর গাছও ফলাইব নি, আগাছায় গাছ খাই দিব, আগাছায় কিতা করব, গাছ খাই দিব। ও ভাইরা তোমার ফলের গাছে তখন শূন্যলতা হয়, এইটারে যদি কেউ যতন করে তো আপনার দুস্তি করলো না দুশ্মনী করলো? তো রসুলের সুন্নতের বাগানে যারা বিদআত চর্চা করে বিদআত প্রচার করে, এরা রসুলের মহব্বতের কাজ করলো না দুশ্মনী করলো? আল্লাহ নবীর সুন্নতের বাগানে বিদআত করা মানে রসুলের সুন্নতের বাগানে আগাছার চাষ করা, ঠিক না? ও ভাইরা আমার আল্লাহ নবীর মহব্বতের নজর নিতে হবে, রসুলের সাহাবী আবু বকরের কাছ থেকে উমরের কাছ থেকে, আল্লাহ রসুলের লক্ষ 40,000 সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে রসুল মহব্বতের নিদর্শন নিতে হবে। বেদাতির কাছ থেকে যদি রসুল মহব্বতের নিদর্শন নেন, তাইলে ইগে রসুলের মহব্বতের সিল দিয়া বেদাত খাওয়াইব, কিতা খাওয়াইব? আর রসুলের সাহাবিদের কাছ থেকে যদি সুন্নতের মহব্বতের নিদর্শন চেতনা গ্রহণ করেন, তাইলে কিতা দেখতানি হতানি? আল্লাহ নবীর মহব্বত কেমন ছিল সাহাবায়ে কেরামের, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ও ভাইরা আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কেমন মহব্বত করতেন। একদিন মদিনার কিছু তরুণ সাহাবীরা বললেন, ও রাসূলের বড় সাহাবী, আল্লাহর নবীকে নিয়ে হিজরত কিভাবে করলেন একটু শুনান। আট দিন আল্লাহ রাসূল রাসূলের সঙ্গে, আবু বকর আট দিন রাসূলের সঙ্গে ছিলেন হিজরতে, কয়দিন? মক্কা থেকে মদিনায় যাইতে আট দিন সময় লাগছে। এই আট দিনের প্রত্যেকটা দিনের প্রতিটি কদমে কদমে মৃত্যুর ভয় ছিল, ঠিকই না? না মক্কা থেকে মদিনাত ফাহানিত পারিসলা না, আনন্দ ভ্রমণ নি, এই জানো কখনো আনন্দ ভ্রমণ নি, আনন্দ ভ্রমণ ছিল না। রসুলের সঙ্গে হিজরত করা মানে প্রতিটি কদমে কদমে মৃত্যুর ভয়। মক্কার কুরাইশরা 100 লাল উট পুরস্কার ঘোষণা করছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহরে জীবিত অথবা মৃত দরিয়া দিতে পারলে, যার কারণে মক্কার সমস্ত তস্করগুলি লটেরাগুলি ডাকাতগুলি জালিমগুলি পাগল পারা হয়ে গেছে। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহরে যদি দরিয়া আনতে পারি, একসঙ্গে বাজিমাত 100 লাল উট, সবচেয়ে দামি উট। এখন ইন্টারডিস্ট্রিক্টে যেই কাজ করে তখন উঠে ওই কাজ করতো, এটা মরুভূমির বাহন, মরুভূমির কি বাহন, 100 উটের মালিক হয়ে যাবে। এবার মক্কার সবগুলি তস্কর সবগুলি লুটেরা সবগুলি ডাকাত পাগল পাড়া হইয়া হায়নার মতো চতুর্দিকে ছুটে পড়েছে, আল্লাহর রসুলকে জীবিত অথবা মৃত ধরিয়া দিবে। এই অবস্থায় রাসূলুল্লাহর হিজরতের সাথী হতে পারি আবু বকরের কত শুকরিয়া, আর আপনি আমি হইলে কিতাব হইলে মানে রাসূলুল্লাহ, আচ্ছা তো আমার টুলা খাম হয়েছে বাদে আইব না, কথা কইনা
রসুলের মহব্বত, কিতা মহব্বত বলে সিন্নির টুকরি দেখিয়া দেখিয়া দুরুদ পড়ে, সিন্নির টুকরি না থাকলে ইতা কিতার দুরুদ কথা ফিন না। আবার যদি আগ্নি বেশি হয় তাইলে মানুষ বেশি, আর যদি কয় যে আগ্নি উঠবি না খালি জুলাফিয়ার নিমকি না বেহিন জুলাফিয়ার নিমকি আইব কথা বুঝছেননি, অক্টার নাম ভালোবাসা হইল না কথা ফিন না। ভালোবাসা তার নাম বলে আগ্নি থাকলেও আসি না থাকলেও আসি, জুলাফি দিলে দে নাইলে না দে আমি আমার দুরুদ ফরম। আর মেসা বলো এক আশা থাকে 200 টাকা পাইম, এখন আপনারা টেস্ট করিলেন যেন আনা সিন্নিয়ে আনা গর্বাত দিয়ে আনা গুলাব জলে আনা হাত দিয়ায় একদিন করবা কেউ কুজ মাত্র নাই, 2 নম্বর দিন করার বাদে করবা ই কি ইয়েবা এই সিন্নিও নিয়ে আনলা না মাতেন না। ফরর জুমার যদি আর একবার কোন বলে আর খাম পাইছি না সুন্নত না করিয়া পার হইয়া দৌড়িব ঠিকই না, আর মেয়াজাবে হই বাবা এই 40 দিন আমি হাঁটতাম নাই ঠিকই না, আর 200 করে দিলে কইবা 40 দিন খরগিতা সকালে একবার বিকালে একবার খেসাইও ঠিকই না। ও বাইরা আমার বন্ধুগুলি আমার রসুলের মহব্বত কাকে বলে, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মত থেকে শিখো ঠিকই না, শিখলে এটা অরিজিনাল হইব এটা কিতা হইব রসুল মহব্বতের চেতনা বেদাতি তার কাছ থেকে নিও না, নিতে হবে রসুলের সাহাবিদের কাছ থেকে, কার কাছ থেকে রসুলের আমলার কাছ থেকেও খাম নাই, কেন আমলার মাঝেও বেজাল আছে আছে না নি, কত জাত বেজাল আছে রে ভাই। এখন দেখলাম ওয়াইজ 12 জন আগে আসলা 2 জাত ওয়াইজ, বয়ান করার ওয়াইজ আর সান্দার ওয়াইজ, সান্দার ওয়াইজ হল সেরা ওয়াইজ হল দেবিত, যারা ওয়াজ শুরু করতে দেরি খান্দা শুরু হইতে দেরি নাই ঠিকই না মাতই না, সবাই গেছে আমার ওয়াজ অঞ্চল নেবে বাপ তো বাপ ওয়াজ শুরু করছেন আর খান্দা, ও এরারে দেওয়া হইতো সান্দা আগে খান্দা এর বাদে সান্দা, আরেক করে আসলা খালি বয়ান খালি কিতা বয়ান বয়ান দিয়া এরা মাঠে উর্বর হর্তা, আর সান্দাই ওয়াজ ওয়াইজ হলে আইয়া সান্দা হর্তা কত ভালো লাগতো না নি। এখন ওয়াইজ আরো বহুত জাত বার হয়ে গেছেন কি, এক শ্রেণীর ওয়াইজ হইল কমেডিয়ান, কমেডিয়ান ওয়াইজ ই বেটায় ওয়াজও লাগিয়া খালি কৌতুক করে খালি আশা, তার মূল টার্গেট হইলো মানুষের খালি কিনা খান আশা, এটা আল্লাহ এখন খান্দা ও ইনো দেশে গিয়ে লিখে দিছে কমেডিয়ান ওয়াইজ। আরেক শ্রেণী আইসেন না এটা হই আন্দা বাসা আদে হই বা তাই খালি হুদা বদনাম করেন না, বদনাম লাগে না ও সাব হল আল্লাহ পাকে ফরমাইন নাজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা আফা মিন হাযাল হাদিস তাজাবুন ওয়া তাদহাকুনা ওয়ালা তাবকুন, তোমরা এখনো আশ্রয়নি কাচ্ছ না, আল্লাহ বলতেছেন এখনো কি কান্না শুরু করলে না। আচ্ছা মাঝে মাঝে কিমান আপনারা বুঝাইবার লাগে মিসাল হিসাবে 2-1টা কইলা মুসকি আসি দিলা, এই বেটায় যেমনি ফয়লা থেকে শুরু করে লাশ পর্যন্ত আসতে আসতে মানুষের অজু ছুটি যায় দেখছেন না নি। হ্যাঁ এরপরে মানুষরে আশায়িত করি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরে 10টা গাইল দিছে দেখছেন কিনা দেখেন যেন ইয়ার ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরে গুন্ডা গালিছে গুন্ডা, তাই বলে ইসলাম গ্রহণের আগে গুন্ডা আসলা নাউজুবিল্লাহ হোক না, এখনো নাউজুবিল্লাহ পড়ে লোক হোক নাউজুবিল্লাহ, ইসলাম গ্রহণের আগে হয়েছে হযরত ওমর নাকি গুন্ডা আসলা আস্তাগফিরুল্লাহ, এত বড় বড় লম্বা লম্বা ওয়াজ খরচ বেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনই বোঝা গেল জানে না। হ্যাঁ জানতো কিনা টাইটেল ভার্স পড়তো যদি কামিল পর্যন্ত পড়তো সিয়াসির তার কিতাব পড়লে অন্তত রসুলের সাহাবায়ে কেরামের জীবনী ফাইল হইবে, প্রত্যেকটা হাদিসের রাবি হলো আলোচনা হয়, যদি হাদিসটা অমর থাকি আসে অমর সম্পর্কে আলোচনা হয়, আবু হুরায়রা থেকে আসলে
আবু হুরায়রার জীবনী আলোচনা করতে হয়, আবু বকর থেকে আসলে আবু বকরের জীবনী আলোচনা করতে হয়, তো এটা ফরসে না, ফাইতো হই। এরপরে গ্রাম্য আলুয়ার লোকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরে উদাহরণ দিছে, নাউজুবিল্লাহ হুকা, আর জোরে হুকা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এর আর ওয়াজে আপনার হেদায়েতের থাকি গুমরাই বেশি বনানি। আল্লাহ পাকে এই ওয়াইজ বলে সহি ইলিম দেখো, আমি হইয়ার না এই ওয়াইজ বলে মারিয়া বিদায় হতা, এটা চিনি না। এই ওয়াইজ বলে আল্লাহ পাকে সহি ইলিম দেখো হুকা, আমিন, কারণ তারার ওয়াজ বললে তো মানুষ আইন না। তো মানুষ যখন জমলা এগুন তোরে আশা নেই যে এক ফোঁটা চকুর পানি ফেলাইয়া দিও, ও এক ফোঁটা চকুর পানি যদি ফাড়িয়া যায় তো কি ফারে, তুমিও কামিয়াব শ্রোতাও কামিয়াব, ঠিকই না? কিন্তু তো আইসিও তো নানি আল্লাহ আল্লাহ করতাম খান্দি থাকবা সাব হল। হজরত আমার ইবনু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকে বলল, ও আবু বকর রাসূলুল্লাহ রে নিয়া কেমনে তুমি হিজরত করে তো শোনাও। আবু বকর বলেন, ও মদিনার তরুণ সাহাবীরা শোনো, আল্লাহর নবীকে নিয়ে কিভাবে আমি হিজরত করেছি, শুনতানি আপনারা, শুনতানি না শিন্নি খাই নিতা হোনের জানাই শিন্নি শেষ নেই, সে তো আপনারা বইছেন বলা বলে যত সময় তুমি আছো আমরাও আছো না, বেশি সময় ফারতাম না সাহেব, বলার অবস্থা ভালো না বুঝে। এরপরেও আপনারা ধন্যবাদ, আলহামদুলিল্লাহ হকা, ও বোঝা গেল 100% ওয়াজ শুনলেওয়ালা মানুষেরা আলহামদুলিল্লাহ হকা। আল্লাহ অত রাত করে আমরা সিন্নি খাওয়ার বাদে রই তো হইল, আমার খাম শেষ নেশা যখন তোমার খাম তখন করো, কিন্তু আপনারা যারা আছেন বোঝা গেল একবারে শতবার আল্লাহর কোরআনের মহব্বতে রসুলের মহব্বতে। আমার ভাইরা আবু বকর বলেন, আমার ও রসুলের সাহাবীরা শোনো, মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিভাবে হিজরত করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলকে নিয়ে চলেন, তো রসুলুল্লাহর একবার সামনে যান, উটের রশি ধরিয়ে টানেন, কিন্তু আবু বকরের চোখ ইগল পাখির মতো সামনের দিকে, কখনো সামনে কখনো পিছনে, কখনো ডানে কখনো বামে, কোন শত্রুর কাফেলা আসতেছে কিনা। আল্লাহু আকবার। আবু বকর বলেন, কখনো ক্লান্ত শান্ত হইয়া উঁচু পর্বতের উঁচু পাথরের ছায়া এগিয়া যখন আমরা রেস্টের জন্য বসতাম, আমি আল্লাহর নবীকে চাটাই বিছাইয়া দিতাম, বালিশ বিছাইয়া দিতাম, আল্লাহর রাসূলরে বাতাস করিয়া করিয়া মাথায় হাত বুলাই বুলাইয়া ঘুম পাড়াইতাম। রাসূলুল্লাহ যখন ঘুমিয়ে যেতেন আমি যখন শোয়ার জন্য চেষ্টা করতাম, ঠিক তৎক্ষণাৎ আমার মনে আসতো আগে যদি আমিও ঘুমিয়ে যাই, এদিকে শত্রুর তস্করের দল যদি দৌড়াইয়া আসিয়া ঘুমন্ত অবস্থায় পায় আমার নবীরে হত্যা করে ফেলবে, যার কারণে আবু বকরের চোখে ঘুম আসে না। পাহারাদার সুবহানাল্লাহ, আল্লাহর নবী ঘুমাইতেছেন, আবু বকর পাহারাদারের দায়িত্ব পালন করতেছেন। এবার হযরত আবু বকরের মনে ভয় লাগে যে না জানি পিছনে যদি কোনো কাফেলা থাকে, শত্রুর কাফেলা, রসুলুল্লাহরে এখানে ঘুম পাড়াইয়া পিছনের দিকে দৌড়ানো শুরু করেন। দৌড়াতে দৌড়াতে একেবারে দিগন্ত জোড়া মাঠ পেরিয়ে যখন কোনো কাফেলা দেখেন না, তখন তার ভয় হয় ইয়াল্লাহ আল্লাহর রসুল রেখা ফেলাই আসছি, যদি সামনের তাকিয়ে কোনোটা আসে, তখন ওখান থেকে দৌড়ানো শুরু করেন। দৌড়ে দৌড়ে আবার আসিয়ে দেখেন রসুলুল্লাহ নিরাপদ, এবার সামনের দিকে দৌড়াইয়া যাই। আবু বকর বলে, ও রসুলের সাহাবীরা সামনের দিকে দৃষ্টির সীমা পর্যন্ত দৌড়াইয়া যখন কোন শত্রুর আলামত পাই না, আবার দৌড়াইয়া আমি রসুলের কাছে আসতাম। আসিয়া এবার মনে হতো পূর্ব দিক থেকে যদি কোনো শত্রুর কাফেলা আছে, আমি পূর্ব দিকে দৌড়াতাম, ওখান থেকে দৌড়ে দৌড়ে আবার রসুলের কাছে আসিয়া ভয় লাগতো পশ্চিম দিকে যদি কোনো শত্রু এসে যায়, পশ্চিমের দিকে দৌড়াইতাম।
এইভাবে আল্লাহর নবী যতক্ষণ ঘুমাইতেন পাগলা হরিণীর মতো বাচ্চা পাহারা দেয় যেই রকম আমি আবু বকর তেমনি দৌড়াইতাম। আমার ভাইরা, সুতরাং এই 8 দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ভাই আবু বকর রাসূলুল্লাহরে নিয়ে গারে সৌরে হিজরতের রাত্রিতে যে 3 দিন থাকছিলা